ভারত নমস্কার ভারত আমার ভারতবর্ষ ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার অনুষ্ঠান সমস্ত বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে তারও আগে প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমীদের চেনার ও জানার যাদের আত্মবলিদানে আজ আমরা স্বাধীন ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানটি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও বরণ করার অনুষ্ঠান প্রতি রবিবার ইউটিউব টাচ অডিও অ্যান্ড ভিডিও প্রোডাকশন চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি রবিবার একটি করে পর্ব থাকবে স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবনের উপর আমাদের দেশের ইতিহাস ও দেশপ্রেমীদের জীবনী জানতে সমস্ত ভারতবাসীর কাছে আবেদন ডাকছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর বিপ্লবী দেশপ্রেমী যাদের সংগ্রামে যাদের আত্মবলিদানে আমরা স্বাধীন তাদের সবাইকে আমরা চিনি না জানি না সেই কারণে এখন থেকে এই অনুষ্ঠানে পরিচিত বিপ্লবীদের সাথে সাথে অপরিচিত অর্থাৎ সেই অর্থে যাদের একেবারেই পরিচিতি নেই সেই সমস্ত বীর সন্তানদেরও কথা বলবো। তাদের সংক্ষিপ্ত জীবনীও তুলে ধরব আপনাদের সামনে অমরচাঁদ বাঁথিয়া অমরচাঁদ বাঁথিয়ার জন্মশাল আমাদের সঠিক জানা নেই মৃত্যু হয়েছিল আঠারোশো আটান্নর বাইশে জুন আঠারোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়ে গোয়ালিয়র রাজের কোষাগারের ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন অমরচাঁদ বাঁথিয়া ইংরেজ বাহিনীর দ্বারা অবরুদ্ধ গোয়ালিয়রকে বাঁচাতে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ অমরচাঁদ গোয়ালিয়র কোষাগার থেকে কুড়ি লক্ষ টাকা রাও সাহেব পেশোয়াকে দিয়েছিলেন এই কাজকে ইংরেজ সরকার বিদ্রোহ হিসেবে গণ্য করে এবং যুদ্ধ শেষে গোয়ালিয়রের এক নিম গাছে তাকে ফাঁসি দেওয়া হয় টাচ অডিও ভিডিও প্রোডাকশানসের পক্ষ থেকে আমি আলপনা এই বীর শহীদকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ধন্যবাদ ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের পরবর্তী পর্ব আবার আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য গো